আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। শুক্রবার টঙ্গীতে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি, মুসল্লিদের যাতায়াতে বিশেষ ট্রেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন হলের ছাদ ধসে তিন নির্মাণ শ্রমিক আহত, কারণ অনুসন্ধানে সন্ধ্যায় বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং ঝালকাঠিতে নলকূপে উঠছে না বিশুদ্ধ পানি, পুকুর খাল ডোবার পানি পান করছেন তিন ইউনিয়নের মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আগামী শুক্রবার টঙ্গীতে শুরু হতে যাচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে, এখন চলছে শেষ মুহূর্তের কাজ। দেশের বিভিন্ন এলাকা থেকে ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন মুসল্লিরা। তাবলিগ জামাতের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। ছয় দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেবেন মাওলানা জোবায়েরের অনুসারীরা। চার দিন বিরতির পর 9 ফেব্রুয়ারি থেকে ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন সাতপন্থী মুসল্লিগণ। এদিকে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি মুসল্লিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকায় স্থাপন করা হয়েছে স্বাস্থ্য বিভাগের 6টি ক্যাম্প। এদিকে দেশব্যাপী বিএনপি জামাতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাগুরায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শোভাযাত্রার আগে শহরের সেগুন বাগিচা সড়কে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবুল ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল। পরে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ভাইনার মোড়ে গিয়ে শেষ হয়। খাগড়াছড়িতেও শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তিন ইউনিয়নের সুপেয় পানির সংকট কাটাতে বসানো যাচ্ছে না গভীর নলকূপ, বাধ্য হয়ে পুকুর খাল ডোবা ও বৃষ্টির পানি পান করছেন এসব ইউনিয়নের প্রায় 65,000 মানুষ। এতে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন তারা। তবে নতুন প্রকল্পের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসিরউদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠির উপকূলীয় অঞ্চল কাঁঠালিয়া উপজেলার পাটিখাল ঘাটলা, চেষ্টিরামপুর ও আমুলিয়া ইউনিয়নের প্রায় 65,000 মানুষের সুপেয় পানির একমাত্র ভরসা পুকুর খাল ও ডোবা। বঙ্গোপসাগরের কাছাকাছি হওয়া এসব এলাকার নলকূপের পানি লবণাক্ত। সরকারিভাবে এলাকার পুকুর পাড়ে 172টি পানির ফিল্টার বসানো হলেও তা অকেজো। এলাকায় উপকূলীয় প্রকল্প রেইন ওয়াটার হার্ভেস্টিং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে 2,700টি। তবে এই পদ্ধতিতে ধরে রাখা বৃষ্টির পানি দিয়ে শুধু রান্নার কাজ চালানো যায় মাত্র 1 থেকে 2 মাস। শুষ্ক মৌসুমে দেখা দেয় সুপেয় পানির তীব্র সংকট। এই লবণাক্ত পানি প্রক্রিয়াজাত করে মানে ব্যবহার করি, বাচ্চাদের জন্য বিশেষ সমস্যা হয়, পেটে সমস্যা হয়, পেটে পীড়া হয়। এটা আমার বিএটিসি প্রকল্প থেকে পেয়েছি, কিন্তু আমরা এটা 2 মাস ব্যবহার করতে পারি এবং আর বাকি 10 মাস আমরা বাইরের পুকুরের খালের ডোবার পানি ব্যবহার করি। মেশিনটা জাইকার মাধ্যমে আসছে, এই মেশিন থেকে আমরা 1,000 পরিবারকে পানি দিতাম, তাই এই মেশিনের সমস্যার কারণে এখন হচ্ছে মেশিনের পানি দেওয়া বন্ধ আছে। সমস্যা সমাধানে আবারও গভীর নলকূপ বসানো বা বিকল্প পদ্ধতিতে পানি সরবরাহের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। কোনো ওয়ার্ডে বা কোনো গ্রামে মানে ডিপ টিউবওয়েল বসানো বসে না এবং এর কারণে বিকল্প হিসেবে বর্তমান সরকার রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম এবং পিএসএফ চালু করেছে, কিন্তু এটা অপর্যাপ্ত। এখন পর্যন্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক লবণাক্ত এলাকায় পানির জন্য যেসব দিয়েছে সেগুলো পর্যাপ্ত নয়। তবে এই তিন ইউনিয়নে বিকল্প পদ্ধতিতে সুপেয় পানির ব্যবস্থা করার পাশাপাশি পর্যায়ক্রমে শহর থেকে গ্রামে ও পাইপলাইনে পানি পৌঁছানোর কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমানে আরেকটি প্রজেক্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে পরীক্ষা নিরীক্ষান্তে। এই প্রজেক্টটি পাশ হলে আশা করছি যে এলাকার মানুষের খাবার পানির যে সংকট সেটা অনেকাংশে দূরীভূত হবে। তিন ইউনিয়নে সুপেয় পানির স্থায়ী ব্যবস্থার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাসিন্দারা। মনে হচ্ছে বিউরো রিপোর্ট, এটিএন বাংলা।
সেচ পাম্প ও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির রীতিমতো উৎসব চলছে সিরাজগঞ্জে। এক রাতে জেলায় প্রায় 25টি এবং এক সপ্তাহে চুরি হয়েছে শতাধিক ট্রান্সফরমার। এতে দিশেহারা কৃষকরা আসন্ন বোরো মৌসুমে ধান চাষে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। বোরো মৌসুমের শুরুতে উত্তরের জেলা সিরাজগঞ্জে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। প্রতি রাতেই কোনো না কোনো এলাকায় ঘটছে চুরির ঘটনা। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এক রাতেই জেলায় 25টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এক একটি ট্রান্সফরমার 50 থেকে 1 লাখ টাকা হলেও ভেতরের তামার কয়েল মাত্র 3 থেকে 5 হাজার টাকায় বিক্রির লোভে তা চুরি করছে চোর চক্র। প্রাণনাশের আশঙ্কায় রাতে পাহারা দিতে ভয় পাচ্ছে সেচ পাম্প মালিকরা। প্রশাসন ও পল্লী বিদ্যুতে অভিযোগ করেও কোনো কাজ না হওয়ায় অসহায় কৃষক ও সেচ পাম্প মালিকরা। ইদানিং দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় হয়তো উল্লাপাড়া আমাদের এলাকা দিয়েও এটা চুরি হচ্ছে। বা মোটর চুরি করলে পরে দেখা যায় 7 দিন 10 দিন 15 দিন মেশিন বন্ধ থাকে, পাহারাদার থাকতে চায় না, তার কারণ তাদের যার যার জীবনের নিরাপত্তার জন্য। চলতি বোরো মৌসুমে জমিতে সেচ দেওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ধানের ঘাটতি পূরণে জমিতে প্রয়োজনীয় পানি সরবরাহে বিনামূল্যে ট্রান্সফরমার সরবরাহের দাবি জানিয়েছে সেচ পাম্প মালিক ও কৃষকরা। এগুলা যদি সরকার পদক্ষেপ না নেয় তাহলে আমরা মারা যাবো, আমাদের এই প্রজেক্ট থাকবে না। তবে বিনামূল্যে ট্রান্সফরমার সরবরাহের সুযোগ না থাকায় কৃষকদের আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। আগের থেকে আরো কঠোরতর করা হয়েছে বর্তমান শেষ মৌসুমে। আগে যেমন নিয়ম ছিল যে ট্রান্সফরমার প্রথমবার চুরি হতো সংযোগের প্রথমবার তাহলে গ্রাহকরা 50% রেয়াত পেত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সার্বিক বিষয়টা বিবেচনা করে এই ভর্তুকিটা সরকার উঠিয়ে নিয়েছে। এখন ট্রান্সফরমার চুরি হলে কিন্তু সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় জেলায় প্রায় 23,000 সেচ পাম্প রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পয়লা ফাল্গুন ও 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে প্রায় 70% ফুল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয় যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ও পানিশাড়া থেকে। এসব দিনগুলোতে গোলাপের চাহিদা থাকে বেশি, তবে এবারে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে এলাকার গোলাপ গাছ রোগাক্রান্ত হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো তথ্যচিত্রে তামান্না জেনিফারের রিপোর্ট। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পানিশাড়া, গদখালি ও নাভারণে অন্যান্য ফুলের পাশাপাশি চাষ হয়ে থাকে গোলাপের। কয়েকদিনের ঘন কুয়াশা আর তীব্র শীতে নষ্ট হয়ে যাচ্ছে অধিকাংশ গোলাপ গাছের ফুল ডগা, সেই সাথে কুঁকড়ে ঝরে পড়ছে পাতা। কৃষি বিভাগের পরামর্শ মতো ওষুধ দিয়েও কোনো ফল পাচ্ছেন না কৃষকরা। গোলাপ পচন রোগ লেগেছে, এর কারণে আমরা যে 14 ফেব্রুয়ারি বা এখন যে একটা অনুষ্ঠান আইছে এই অনুষ্ঠানে আমরা ভালোভাবে ফুল দিতে পারছি না, কারণ যে ফুলটা আপনার পচনরে লেগেছে এই পচনটা খুব খারাপজনক, বা 2-4 দিনের ভিতরে দেখা যাচ্ছে যে ভিনিশ হয়ে যাচ্ছে ফুলের যে কড়িগুলা, এগুলো সম্পূর্ণটা পচে যাচ্ছে। তারপরে বহুত রকমের সিস্টেমে ওষুধ ব্যবহার করছি, স্প্রে করতেছি, কোনোটা কাজ হইতেছে না। কৃষি বিভাগ থেকে পরামর্শ দিয়েছে যে কুরিনাক্স বলে একটা পাউডার আছে, এটা দিয়ে আপনারা ঘন ঘন স্প্রে দেন, 2-3 দিন বাদে স্প্রে দেন, এটা ঠিক হয়ে যাবে। কৃষি বিভাগের মতে বেশি রোগাক্রান্ত হয়েছে চায়না গোলাপ। যেসব গাছের বয়স 1 বছরের কম তাতে সমস্যা দেখা দিয়েছে বেশি। অতিরিক্ত সার প্রয়োগ, 5 বারের বেশি সেচ দেয়া, বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে জায়গা স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়ায় গাছের গোড়ায় দেখা দিয়েছে ফাঙ্গাস। আমাদের যারা মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তারাও কাজ করছে। আশা করি যে আমাদের ফেব্রুয়ারি মাসে যে আমাদের ফাগুনের একটা উৎসব ভ্যালেন্টাইন ডে, তে যে ফুলের সরবরাহ এই গদখালি থেকে সারা বাংলাদেশে যায় সেই সরবরাহটা আশা করি যে এবারও কোনো ঘাটতি হবে না, কোনো বিঘ্ন ঘটবে না, সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। কয়েকদিন টানা রোদের দেখা মিললে ফুলের আর ক্ষতি হবে না বলে আশা কৃষি বিভাগের। জেলার প্রায় 1,500 হেক্টর জমিতে ফুল চাষের সাথে জড়িত প্রায় 6,000 কৃষক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে বেশি সময় ধরে 291 টন চাল অবৈধভাবে মজুত করার অপরাধে নওগাঁয় ঘোষ অটোমেটিক রাইস মিলের মালিক দ্বিজেন ঘোষকে 3 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন শহরের লস্করপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মজুত করা চাল 5 দিনের মধ্যে সরকার নির্ধারিত দামে বাজারে সরবরাহ করতে নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় অবৈধভাবে বয়লার মেশিনে টায়ার পড়িয়ে গ্রিন অয়েল তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই সময় বিপুল পরিমাণ গ্রিন অয়েল ধ্বংস করা হয়। একই সাথে কারখানার মালিক মেহেদিকে 1,20,000 টাকা জরিমানা সহ 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। র্যাব জানায়, কারখানার মালিক মেহেদি অবৈধভাবে বয়লার মেশিনে টায়ার পড়িয়ে দীর্ঘদিন ধরে গ্রিন অয়েল উৎপাদন করে আসছিল। অভিযানে জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ শেখ সাদিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা উপস্থিত ছিলেন। অন্যদিকে একই উপজেলার পশ্চিম শিয়ালাপাড়া এলাকায় পৃথক দুটি অভিযানে 2,080 লিটার বাংলা মদসহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। ময়মনসিংহে ত্রিশালের 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই করা 6,00,000 টাকা। গতকাল পৌর এলাকার 7 নম্বর ওয়ার্ডে দিনে দুপুরে ফিলিং স্টেশনের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোনালী ব্যাংকের ত্রিশাল শাখা থেকে 6,00,000 টাকা তুলে রিকশায় বাড়ি ফিরছিলেন প্রবাসী হাফিজুল ইসলামের স্ত্রী শিরিন আক্তার। এ সময় ফিলিং স্টেশনের সামনে ওত পেতে থাকা 2 ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে ময়মনসিংহের দিকে চলে যায়। শিরিন আক্তারের চিৎকারে টহল পুলিশের একটি দল ছিনতাইকারীদের ধাওয়া করে উকিলবাড়ি মোড়ে আটক করে। এ ব্যাপারে ত্রিশাল থানায় মামলা করা হয়েছে। মাগুরা সদরের বেলনগর গ্রামে মসজিদের ভেতরে 5 বছরের এক মেয়ে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে সাইফুর রহমান নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে বেলনগর গ্রামের মসজিদের ইমামের দায়িত্ব পালন করছিলেন ফরিদপুরের মধুখালী উপজেলার জগন্নাথদী গ্রামের সাইফুর রহমান। সোমবার বিকেলে মসজিদের সামনে খেলা করতে থাকা মেয়েটিকে একা পেয়ে ফুসলিয়ে মসজিদের ভেতর নিজের থাকার ঘরে শ্লীলতাহানির চেষ্টা করে সে। এ সময় শিশুটির কান্নায় আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ইমামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুবিভাগের বিভিন্ন পদে আবারও নিয়োগ পাওয়া 10 কর্মকর্তা। দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে সেখানে কিছুক্ষণ তারা নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বঙ্গবন্ধু সহ 75-এর 15 আগস্ট নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আবারও দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও মশিউর রহমান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব 2 গাজী হাফিজুর রহমান, প্রোটোকল অফিসার 2 আবু জাফর রাজু ও প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার উপস্থিত ছিলেন। স্বাদে সেরা, গন্ধে ভরা খেজুর গুড়ের মনোহরা। এই প্রতিপাদ্যে যশোরে চৌগাছায় শুরু হয়েছে 3 দিনের খেজুর গুড়ের মেলা। গতকাল উপজেলা পরিষদের বৈশাখী মঞ্চের সামনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় 11টি ইউনিয়ন ও পৌরসভার 1টি স্টল রয়েছে। এছাড়াও মেলায় মৃধাপাড়া মহিলা কলেজ ও 1টি সংস্থার 2টি পিঠার স্টল রয়েছে। যশোরের খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখতে ও গাছি সৃষ্টির লক্ষ্যে গুড় মেলার আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।